এরপর আমরা যে খবরে নজর রাখব দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এ মাতলা রোডের ব্রিজে বিধ্বংসী আগুন এবং সেই আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে ১০ থেকে ১২টি দোকান। নজর রাখছি যে খবরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এ মাতলা রোডের ব্রিজে বিধ্বংসী আগুন এবং সেই আগুনে একেবারে পুড়ে ছারখার হয়ে গিয়েছে ১০ থেকে ১২টি দোকান, কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এদিন বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে যায় এবং দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ চালাতে থাকে। প্রায় ঘন্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি রাজু দাস। রাজু, কিভাবে আগুন লেগেছে কি জানতে পারছো? এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা? দেখো, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা হয়নি এবং কয়েক লক্ষ টাকার জিনিস এবং দশ থেকে ১২টি দোকান ছিল, সেই দোকান একেবারে ভস্মীভূত হয়ে গেছে গেছে মাতলা সংলগ্ন যে ব্রিজ, সেই রোড যে দিয়ে যে দোকান গেছে, সেই দোকানের ১২টি দোকান মতন আগুন ধরে যায়, একেবারে ভস্মীভূত হয়ে যায় সেই আগুনে। এবং প্রাথমিক দমকলের অনুমান শর্ট সার্কিট জনিত কারণেই হতে পারে, এবং মূলত এত গভীর রাতে হওয়ায় সেক্ষেত্রে যে আগুন কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে, একের পর এক দোকান ভস্মীভূত হতে থাকে এবং সেই এই ওই এলাকায় কয়েক হাজার দোকান ছিল এবং মূলত দমকলের প্রচেষ্টায় তড়িঘড়ি কিন্তু ব্যবস্থা নেওয়াতে আগুনটাকে স্প্রেড করতে দেওয়া আটকানো সম্ভব হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করতে সম্ভব করেছে এবং রাতভর কিন্তু সেই আগুন নেভানোর কাজ চলে এবং হতাহতের কোনো খবর নেই, কিন্তু প্রচুর টাকার জিনিস এবং সামগ্রী নষ্ট হয়েছে। এখন এর আগেও এই এলাকায় বহু দু থেকে তিনবার এরকম দোকান আগুনে ভস্মীভূত হয়ে গেছিল। সেই সময় স্বয়ং মুখ্যমন্ত্রী এই দোকানদারদেরকে কিন্তু অনুদান দিয়ে তাদেরকে আবার পুনর্বাসন দিয়েছিল এবং এখন দেখা যাক এই হতদরিদ্র লোকেরা যারা যাদের দোকানপাট একেবারে নিঃস্ব হয়ে গেছেন তাদের কাছে ফের প্রশাসনের পক্ষ থেকে পাশে দাঁড়ায় কিনা। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট মানুষের মনের মধ্যে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে, এতটাই বিভৎস আগুন, সেই আগুনের সামনে কিন্তু মানুষ একেবারেই যেতে পারিনি এবং প্রচুর দোকান থেকে শুরু করে এবং সামগ্রী নষ্ট হয়ে একেবারে ভস্মীভূত হয়ে আগুনে ভস্মীভূত হয়ে গেছে। ধন্যবাদ রাজু, আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি রাজু দাস। ক্যানিং এ বিধ্বংসী আগুন, মাতলা ব্রিজ রোডে বিধ্বংসী আগুন লেগে যায় এবং পুড়ে ছাই হয়ে গেছে ১০ থেকে ১২টি দোকান এবং কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে ব্যবসায়ীরা। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে সেই আগুন লেগেছে, প্রায় ঘন্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।